সম্ভব কেন হয়নি? অলরেডি খরচ হয়ে গেছিল টাকাটা। ওই আর কি বলতে পারেন, ম্যাডামের তো কোনো ঠিক ঠিকানা নেই। এই তো কালকেই হঠাৎ চ্যালেঞ্জ করে গুন্ডাদের ফোন করে বসলেন। সাহস থাকে তো বাড়িতে আয় এমন বললেন, তারপরে সিদ্ধার্থ স্যারকে ফোন করলেন। কালকে উনি সারাদিন যাননি কি না ভেবেছিলেন রাতটা আটকে দেবে। ছোট মুখে একটা বড় কথা বলি, স্যারকে ম্যাডামের আশেপাশে খুব একটা যেতে দেবেন না। চ্যালেঞ্জ করেছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি ম্যাম, আপনি কি করতে চাইছেন? আপনাকে বললাম এখান থেকে চলে যেতে, রাইট? হোয়াট ইউ ট্রাইং টু ডু? ছোটা মুন্নাকে উস্কে দিতে চাইছেন, রাইট? দেখুন, আমরা এখানে রোহিণী বাসুকে নিয়ে চিন্তিত, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। আর আপনারা তো দেখছি এখানে নিউজ একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ লিভ। স্যার, আপনি মিডিয়ার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। আমি জাস্ট আমার ডিউটি করছি ম্যাম, দ্যাটস অ্যাবাউট ইট। ম্যাম দেখুন, আপনারা যদি এখানে ভিড় বাড়ান আমাদের কনসেন্ট্রেট করতে প্রবলেম হবে, এন্ড উই ক্যান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট রাইট নাও। প্লিজ লিভ। সিট সিট সিট, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, প্লিজ আসুন, সিট এদিকে। মাথা ঠান্ডা কর রে, নিজেকে সামলা। এসব কি করছিসটা কি? বাই দ্য ওয়ে, আমি আসার সময় দেখলাম রোহিণী বাসু ব্যালকনি থেকে তোকে ওয়াচ করছিল। যা, সাবধান কর। কি কুক্ষণে যে ডিউটিটা আমি টেক আপ করেছিলাম না, পাগল হয়ে যাচ্ছে। কেউ কোনো কথা শুনতে চায় না। কিভাবে সিকিউরিটিটা ইন্ট্যাক্ট রাখবো আমি এরকম করলে? ডিসগাস্টিং। তুমি আবার ভেবো না এটা যে এসে বলছে, এটা কিন্তু রোহিণী বাসু বলছে। শোনো, তোমার যদি কোনো ইচ্ছে হয় ফিল্মে ট্রাই আউট করার, তুমি আমাকে বলতে পারো। তুমি আমার সাথেই ডেবিউ করতে পারো। প্লিজ, উইল ইউ, উইল ইউ শাট আপ, প্লিজ উইল ইউ শাট আপ। না মানে কি ভাবোটা কি তুমি নিজেকে? শুরু থেকে সবাইকে ঠকিয়ে যাচ্ছ। আমাকে বলেছো তুমি টাকা নাও নি, কিন্তু তুমি টাকা নিয়েছো। কেন মিথ্যা কথাগুলো বলছো তুমি? পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার জন্য ছুটে বেড়াচ্ছে চারিদিকে। শোনো, এই ধরনের বিহেভিয়ার আমরা কিন্তু টলারেট করি না একদম। তুমি করছো তো? তুমি করছো না? হ্যাঁ করছি, করতে বাধ্য হচ্ছে, কিন্তু আর পারছি না। তুমি সিচুয়েশনটা এমন জায়গায় নিয়ে গেছো না, আর টলারেট করতে পারছি না এই বিহেভিয়ার। শোনো রোহিণী বাসু, লাইফে না ফোর্স করে, ব্ল্যাকমেল করে না কোনো জিনিস পাওয়া যায় না। তুমি নিজেকে হ্যান্ডেল করতে শেখো, নিজেকে পাল্টাও প্লিজ। প্রিয়া। ইয়েস স্যার। রোহিণী বাসু যেন বাড়ি থেকে এক পা না বেরোয়, ওকে? শি শুডেন্ট স্টেপ আউট। দরকার পড়ে আমি দরজা লক করে যাবো বাইরে থেকে, কিন্তু যেন না বেরোতে পারে। ওকে স্যার। তোমাকে প্রোটেক্ট করার জন্যে আমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছি, পুরো পুলিশ ডিপার্টমেন্ট চারিদিকে ছুটে বেড়াচ্ছে। শো সাম রেসপেক্ট প্লিজ। আমি সিদ্ধার্থকে ট্রাস্ট করি, ও ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। আমি ভাবছি এই ছোট মুন্নার কেসটা একবার রিজলভ হোক, তারপর আমি আর ওকে কোথাও যেতে দেবো না। কাকে ম্যাডাম? প্রিয়া, সিদ্ধার্থকে। উফ, কিচ্ছু বোঝেন। আমি না এবার সিদ্ধার্থকে ঠিক বিয়ে করে নেব। আমার আর কিছু ভালো লাগছে না বাবা। আমি আর ওকে কোথাও যেতে দেবো না। তুমি তো জানো রোহিণী বাসু যেটা চায় সেটা ঠিক করে। হিন্দিটা তেমন সরো বড় নই, বড় মন নাকি বাংলায় কথা বলবে? আরে বাবা, বললাম তো ওই বড়া মুন্না নানান ডিসগাইজে থাকে, ও তখন বাংলা বলছে।
ওতে সন্দেহ করার মতো কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে একবার নিজে ঝালি নিই। আমি ছোটা মুন্না না, আমি বড়া মুন্না। আমার তাহলে ছোটা মুন্না আগে কাজ করতো, আমি রোহিণী বাসুকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, আরে কি হলো, ঠিক আছে কিনা বলবে তো? একদম ঠিক আছে। জয় গোপাল, জয় গোপাল, ফলো মি। ফালতু লাফড়াবাজি করিস না, ছেড়ে দে, ছেড়ে দে রোহিণী বাসুকে। না উস্তাদ, না, এ কেসে নয়, হাটো, এটা ছোটা মুন্নার প্রেস্টিজের সামান আছে। শেষবারের মতো বলছি, নইলে কিন্তু গুলি চলবে। কুছ ভি করো উস্তাদ, আজকে ছোটা মুন্না কিন্তু কোনো কথা শুনবে না। হ্যাঁ, এটা কি হলো উস্তাদ? আমি তোমার কথা ভেবে গান পয়েন্ট করলাম, তুমি আমাকে দেখলে না। উফ, কি বিপদ, এখনো তো মিঠাই আসছে না, কি করবো এবার? ঠিক আছে ওস্তাদ, আমি তো আজকের এখান থেকে রোহিণী বসুকে নিয়ে যাব। পাল্লে আটকাও, ছোটা মুন্নার প্রেস্টিজের সবাল আছে এটা। ছোটা মুন্নার প্রেস্টিজ ছোটা মুন্না হারাবে না। তবে মরার জন্য তৈরি হও মুন্না। কোনো শেষ ইচ্ছা আছে? ছোটা মুন্নাকে মারা এত সহজ নয়। আমি থাকতে দাদাকে কেউ মারতে পারবে না। কোন হো তুমি? দাদাকে মারতে গেলে আগে বোনকে মারতে হবে। দাদা, তুমি আমাকে চিনতে পারছো না? না, জানি চিনতে পারবেও না। রক্তের সম্পর্ক তো আমাদের মধ্যে নেই, তাই না? আসলে আমার দাদাকে না একদম তোমার মতন দেখতে ছিল। সেই সেই 5 বছর আগে আমার দাদাকে আমি হারিয়েছি। আমার দাদা ছাড়া যে আমার আর কেউ নেই। আমার দাদাও না তোমার মতন এরকম অপকর্ম তো জড়িয়ে পড়েছিল। তোমাকে দাদা মারলাম, আমি পুলিশ বাবুর স্ত্রী।
লজ্জাবর সঙ্গে টক্কর নিয়েছিলে, তাই আমি আমি পুরোটা নাটক করেছিলাম দাদা। শুধু উচ্চবাবুকে বাঁচানোর জন্য, কিন্তু বুঝতে পারিনি তোমার ভেতরে এত জ্বালা। ফোনে তোমার বিষয়ে পড়তে গিয়ে দেখেছিলাম তোমার একজন ছোট বোন ছিল, আমরা সেই সুযোগটাই নিয়েছিলাম। কিন্তু আমি আজ বলছি তুমি সত্যি আমার দাদা। অফিসার, তোমার কাজ শেষ। তোমার বাবাই একদম সেফ। কাচ্ছি তোমার মিষ্টি মা, কোনো গান ফাইট মারামারি কিচ্ছু হতে দেয়নি, চল বিকজ অফ ইউ মিষ্টি মা। আমার মা তো বেস্ট। সাক্ষ্য শোনা, তোমরা ভাই বোনে ঘুমাওনি কেন বলো তো? চিন্তা করছিলে মার পার জন্য? সত্যি কত চিন্তা করে আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য। এখন তো মার পা চলে এসেছে, আর চিন্তা নেই, যাও তুমি ঘুমোতে যাও তো, মনুকে সাথে করে নিয়ে যাও, যাও। জানা তো বাবাই, দাদা না তোমার জন্য খুব চিন্তা করছিল, খালি বলছিল পা আগে তো ডিসুম ডিসুম গুন্ডাদের করতে গিয়ে ব্যথা পেয়েছিল, তোমাকে ভয় পেয়ে কিছু বলে না, আমাকে বলে। আর বলেছিল হ্যাঁ, সেই জন্য উৎসাহের সঙ্গে সম্পর্কটা হয়েছে। অদ্ভুত মানুষ। আই সি, সেন্স অফ হিউমার বেড়ে গেছে। আই নো, আই লাইক ইট জামাটা দাও। আচ্ছা গোপাল, উৎসাহকে হঠাৎ এতটা ভালো কেন লাগছে আমার? আমার তো কিছুটা মনে পড়েছে, কিছুটা মনে পড়েনি, সব তো এখনো মনে পড়েনি, কিন্তু তাও আমার মনে হচ্ছে আমার আর উৎসাহ সম্পর্কটা অনেকটা গভীর। আমার এত এত নতুন করে ভালো লাগছে কেন উৎসাহকে?
তোমার হচ্ছে বাবু মিঠাই রানী। দেখো এখানে কেউ নেই, ট্রাস্ট মি মিঠাই, আমি আমি কাউকে লুকাইনি, ওকে? আমি আমি কাউকে বিরক্ত করিনি, ডান্স তো কারোর সাথে করিনি, ভাবলে কিভাবে? তবে যে আমি দেখলাম নায়িকা তোমার সামনে নাচছে, মানে ছবি 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 দেখলাম আমি তো। হ্যাঁ আমি তো তাই ভাবলাম তুমিও আছো। মানে মানে কি হলো নাকি ব্যাপারটা মিঠাই রানী? এই এই কি হলো ব্যাপারটা, এই কথাটা না আমার জিজ্ঞাসা করা উচিত, এই কথাটা তুমি আমায় জিজ্ঞাসা করছো। আরে বাবা আমি ঘুমাচ্ছিলাম, পিসফুলি ঘুমাচ্ছিলাম, একটা বিকট শব্দ করলে তাতে আমার ঘুম ভেঙে গেল। কি বলবো, আমাদের না একটা বোঝাপড়ায় আসতে হবে, বুঝলে তো? তোমার মাথায় এই কথাটা বারবার কেন আসছে যে উচ্ছেবাবু তোমাকে ছেড়ে চলে যাবে? ভাই জানো, তুমি যখন আমার আশেপাশেও ছিলে না তখন উচ্ছেবাবু কারোর কথা ভাবেনি, কোনো মেয়ের পিছনে ছোটার কথা ভাবিনি, সিরিয়াসলি বলছি। আর এখন তো আমাদের ছেলে মেয়ে আছে, কিভাবে এই কথাগুলো ভাবছো বলো তো তুমি? মিঠাই মিঠাই আমি সিরিয়াসলি বলছি মিঠাই, আমি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিবডি এলস, ট্রাস্ট মি। তোমার মাথায় কথা, তুমি তুমি এগুলো বের করে দাও তোমার মাথা থেকে এই কথাগুলো, সিরিয়াসলি বলছিলাম। আমাকে একটু আমাকে কেউ এত ভালোবাসে, আর আমি ভেতরে ভেতরে সেটা ফিলই করতে পারিনি। আর এটাও বলবে যে আমরা চারজনে একটা ইউনিট, কি চারজনে একটা ইউনিট, আর আমরা কখনো আলাদা হবো না। আমি জানি কিভাবে কন্ট্রোল করতে হয় ইমোশন গুলো। দাদা ভাই তুমি চলো তো আমার সাথে। কোথায় যাবো? আরে চলো না। আরে কোথায়? কি হলো ব্যাপারটা? তো সব উদ্ভট আইডিয়াস মাথায় আসে কোত্থেকে কে জানে। আরে ফুচকা খাওয়া ইজ ভেরি আনহেলদি, কোনো কান্না কমবে না, কোত্থেকে পাস এই আইডিয়া গুলো? এদিকে এসো তো, এসো। হ্যাঁ এবার এটা রাখো, রাখো না, বসো। তুমি কি হচ্ছে কি? আরে কেন এমনি তো খাও না, চুপ করে বস না। কান্না থামাও তুমি। পারফেক্ট হাত লাগাও, রাজীব দা তুমিও হাত লাগাও, আর খাইয়ে মিঠাই রানীকে আগে খাও। আরে বানাও বানাও, তাড়াতাড়ি বানা। শাক্য মিষ্টি, তোমাদের পা তোমাদের জন্য ফুচকা বালা সেজেছে, দেখো হাসো।
একটু বেশি করে আলু দাও। এবারে চলে 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 ঢোক। ये लीजिए मैडम जी, फुचका ठूसी है, आप भी क्या याद रखेंगे, ठूसी ठूसी ठूसी। আমি ওনাকে নিয়ে এসেছি, এই হলো রাম খিলাউন ভাই। কা ম্যাডাম, আপকো হামরে জায়সা বন্না হায়, এ কাহে কাহে? কারণ একজনকে যে আমার চাই চাচা, তাই। ম্যাডাম বলছি আর একবার ভেবে দেখুন, মানে আপনি একজন স্টার, আপনার পক্ষে ওরকম কাজের লোক হয়ে সেজে থাকা সম্ভব? এটা হয় না ম্যাডাম। প্রিয়া, যারা স্ক্রিপ্টটা দিয়ে গেছে তাদেরকে বলবে রোহিণী বাসুর এই স্ক্রিপ্টটা খুব পছন্দ হয়েছে। এবার এটা আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করব। কেন ম্যাডাম? ছবিটা কিন্তু আমাদের বড় মুন্নার বেরোনোর উচিত ছিল। এটা কিন্তু একদম ঠিক বলেছিস। আরে গোটা পুলিশ ডিপার্টমেন্ট যখন জানলো এটা রাজি বড় মুন্না নয়, সবাই একেবারে হতভম্ব। এটা রাখতো কি কপাল। একদিকে আমাদের চাপসা রাজীব কুমার, অন্যদিকে বড় মুন্না, কিন্তু ভগবান দুজনকে একই রকম চেহারা দিয়ে দিলেন। আর দু দু দূর একরকম চেহারা কেন হতে যাবে, ওই আদলটা খানিকটা মেলে এই আর কি। তবে যাই বল, এই বড় মুন্নার মতো চেহারা না হয়ে যদি কোনো ফিল্ম স্টারের মতো চেহারা হতো তাহলে বরং লাভ হতো। আমাদের সিদ্ধার্থ স্যারের ওই নায়িকা ম্যাডাম একটা রোল টোলের ব্যাপারে ভেবে দেখতেন আর কি। জিজু, সত্যি কথা বলো তো, মনে মনে হিরো হওয়ার ইচ্ছা আছে না? সেগুরে বালি বড় জামাই বাবু, নায়িকার হিরো তো অন্য কেউ। সে আবার বাজে কথা শুরু হলো তো, এবার কিন্তু বাচ্চাদের সামনে আমি কান মুলে দেবো তোমার। ও বাবা, তোমরা আবার হাসছো কেন, হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়নি তো, যাও করো কমপ্লিট করো। আবার ওদেরকে বকা হচ্ছে কেন শুনি? সত্যি তো আগে তো খেতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি স্যান্ডউইচ করে আনছি। তোষা শোনো, বলছি আজকে তুমি একটু বাচ্চাদের সামলে রাখো, মিঠাইকে সকাল সকাল বেস কিচেনে যেতে হবে, সামনে একটা বড় অর্ডার আছে, উচ্ছে বাবু সন্দেশ। সিরিয়াসলি সুন্দর, এই মিঠাই বলছি তোমরা আবার উচ্ছেবাবুর সন্দেশ তৈরি করছো নাকি? অবশ্যই, মিঠাই রানীর উচ্ছেবাবু মিঠাই রানীর কাছে আবার আগের মতো ফিরে এসেছে। মিঠাই উচ্ছেবাবু সন্দেশ করবে না? মিঠাই রানীর মুখটা একবার দেখ দাদা ভাই, আজ তো ভেরি ভেরি হ্যাপি, তাই না? দেখ দাদা এই বাড়িতে নেই বলে আমরা এতগুলো কথা সবাই বলতে পারছি। সিদ্ধেশ্বর মধু গ্রুপের একজন সাপ্লায়ার, সে বিপদে পড়েছে। দাদাই যদি এখানে থাকতো তাহলে কিন্তু দুবারও ভাবতো না, তাই না? একবার ভেবে দেখ। একদমই তাই। তাহলে আর বাইরে দাঁড় করে না রেখে ডেকে আনি? এক মিনিট মিঠাই। এই রাম খিলাবান মানে কতদিন ধরে কাজ করছে? এই ধরো 3-4 মাস।
তিন চার মাস, তার মানে তো সেভাবে চেনো না। না না রুদ্র, ওনার ডেরায় আমি গেছি, সেরকম সন্দেহজনক কিছু তো মনে হয়নি আমার। না না সন্দেহ নয়, বাইরের একটা মেয়ে আমাদের ধরন ধারণ জানে না, কি করে থাকবে আমাদের বাড়িতে? কিন্তু তাহলে মেয়েটা কোথায় যাবে? মানে একটা মেয়ে তো আর যেখানে সেখানে থাকতে পারে না। ছোট গিন্নি ঠিকই বলেছে তোষা, তুমি বরঞ্চ ওকে এই বাড়িতে রেখেই দাও। আরে বাবা, এ তো পুলিশের বাড়ি, বেশি বাড়াবাড়ি করার কোনো সুযোগ পাবে না, সাহসও পাবে না, তুমি অত চিন্তা করো না। সত্যি তো, দাদাই যদি থাকতেন তাহলে দ্বিতীয়বার ভাবতেন না। তোষা, মেয়েটাকে রেখে দিই? দেখো তোমার অফিস আছে, মিঠাইকে সকাল সকাল বেশ কিচেনে যেতে হয়, ওরও তো কত খাটনি হয় বলো, তোমারও তো হয়। বেটার। সন্ধ্যা, তুমি হয়তো নজর করোনি, আমিও কম খাটাখাটনি করি না কিন্তু আজকাল। দাঁড়া দাঁড়া, এখানে যারা আসল কাজ করে তাদের নিয়ে কথা। তোর থেকে আমার অনেক বদলা নেওয়ার আছে বুঝলি তো, তুই বেশি কথা বলবি না, তুই দেখিস তোর সাথে এরপর কি কি করি আমি। আচ্ছা ঠিক আছে, আমি এবার বেরোচ্ছি, আর ওই রামকিরণ চাচার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। বর্দা, আমি মন্দিরে যাবো, সেখান থেকে সোজা কারখানায় চলে যাবো, ঠিক আছে? মিঠাই হিয়ার নো ফিয়ার, আমি যাচ্ছি। সেই মিঠাই রানী। যাক, আমাদের সিদ্ধার্থ বাবুর ওপর নায়িকার নজর পড়ায় অন্তত একটা উপকার হয়েছে। এই আমরা আমাদের পুরনো মিঠাই রানীকে কেমন ফেরত পেয়ে গেলাম জেলাসির চোটে। নাচবে? নিশ্চয়ই নাচবে, আমরাও নাচবো, চলো।
এই বলছিলাম যে আমি না সব কবিতা ভুলে গেছি। স্বাভাবিক। আরে বাবা পুলিশ বাবু, তুমি আবার। আরে এখন তো নেটে সবকিছুই পাওয়া যায়, একটা দেখে বলে দাও না। মানে এলাউড তো? হ্যাঁ হ্যাঁ দেখে দেখি বলো। বেশ, তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছি গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো যে সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রুদ্রদা নিপা যেটা বলছে শুনে ভালো। একদম ঠিক। এরাই হচ্ছে যত নষ্টের গোড়া। আমি কতবার নিপাকে বলেছি নিপা এদের সঙ্গ ছাড়ো, একে তো এদের সঙ্গে বন্ধুত্ব ওইসব সোশ্যাল মিডিয়া থেকে, ভালো করে চেনো না পর্যন্ত। আরে বাবা পুলিশ বাবু চেনার জন্য তো মিশতে হবে, নিজের তো কোনো বন্ধু নেই, একমাত্র আমার দাদা ভাই যা আছে, তাই আমার বন্ধুদের কথা শুনলেই না তুমি অদ্ভুত করো। আরে বাবা শোনো, সারাদিন না চোর খুনি এদের সাথে থাকলে এরকমই হয়। আচ্ছা ঠিক আছে বাবা, শান্তি শান্তি, রুদ্র নিপা দুজনেই শান্ত। এই জন্যই তো মিঠাইকে দরকার, মিঠাই থাকলে না ঠিক বুঝি দিত তোমায়। ঠিক তো, এ ভাই মিঠাই তো এখনো ফেরেনি। তোমার কি মনে হচ্ছে বলো তো শোনো, সামনে জামাই ষষ্ঠী, প্রচুর অর্ডার, মানে খাওয়ানোর দায়িত্ব আমাকে নিতে হতো বলো। এই সবাই চুপ, হ্যাঁ মালিনী ফোন করছে। হ্যালো মালিনী, হাই। হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি, ক্লাবে তো? ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ রাখলাম। আচ্ছা সবাই শোনো, আমি এখন ক্লাবে যাব। এই এই শুরু হলো তো, নিপা তুমি কোথাও যাবে না। ও দাদা ভাই মিঠাই তো এখন নেই, তুমি একটু বোঝাও না পুলিশ বাবুকে, আমি এখন একা একা বাড়ি গিয়ে কি করবো বলো। তুমি তো অনেক দূর ভেবে নিয়েছো। আচ্ছা বুঝি, সন্ধ্যা আছে, আমি আজ বিল হ্যান্ডেল করে নেবো, যাক না ছাড়ি। ঠিকই তো, দাদা ভাইরা তো আছে। রুদ্র যেতে দাও যেতে দাও, কারোর কথা শোনে না, এখন তো আরো শুনবে না। আরে নিজের ইনকামে তো সবকিছু করছে না এখন। তাহলে আমি ক্লাবে যাচ্ছি, আমার বন্ধুদের সাথে দেখা করব। তোদের মতো দাদারা থাকলে বোনের মাথায় চড়তে দোষ কি? আচ্ছা ঠিক আছে ওকে ড্রপ করে দাও। আরে শুন তুমি না, মানে আমাকে কি কেউ ড্রপ করবে? না হলে কিন্তু আমি একাই চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে আছি আমি, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে বলবে না। ঝোকাচ্ছি আমি উচ্চ বাবুর দিকে, তুমিও মিঠাইকে চেনো না লক্ষ্মী? এই লক্ষ্মী কিন্তু গেল কোথায়? ওর তো ওর এখানে কবি বানাতে আসার কথা। আমি ঠিক ধরেছিলাম,
এ লক্ষ্মী নয়, লক্ষ্মীর রূপ ধরে অন্য কেউ এসেছে, আমি বুঝে গেছি। এ আর যাই হোক, রামখিলন চাচার মেয়ে কিছু হতে পারে না। এই মিঠাই রানী, একা একা ওখানে দাঁড়িয়ে কি বকবক করে যাচ্ছ তুমি? বর্ষা বর্ষা, আমার ডিকটেটিভ মন ভুল বলছে না জানো তো। ডিকটেটিভ মন? ডিটেকটিভ ওই হলো। হ্যাঁ ওই হলো। আচ্ছা এই যে লক্ষ্মী, লক্ষ্মী সে কোথায় গেল জানো? কোথায় গেল মানে? ওকে আবার হাওয়া নাকি? উফ বাপরে বাপ, এই সোমটা না যা তা লোক এনে জোগাড় করে সত্যি বাবা। এই দাও দাও বড় যা, আবার হাওয়া মানে সে কি দুমদাম বাড়ি থেকে হাওয়া হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ গো, সন্ধ্যেবেলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি সবদিকে খুঁজছি কোথাও নেই। ও যদি এখানে থাকতে নাই ইচ্ছা করে থাকে, তাহলে ওই রামখিলাবন চাচা ওকে কেন এখানে রেখে গেল বলো তো? এই এত জল গড়ানোর পরে একটা বিষয়ে তোমার আর আমার দুই জায়ের একমত হয়েছি, বুঝেছো তো? আমি বলছি এই লক্ষ্মী না আসলে লক্ষ্মী নয়। কে ও তাহলে? লক্ষ্মীর হাতে কি আঁকা আছে দেখেছো? হাতে ট্যাটু, কি জানো বলে, উল্কি উল্কি। ও উল্কি পাল্কি যাই হোক না কেন, দেখো ওইসব উল্কি টুলকি না ওই লক্ষ্মীর হাতে করার কথা নয়। আমার আমার মনে হচ্ছে এই লক্ষ্মী হচ্ছে নায়িকা। সন্ধ্যা প্লিজ, তোমার বউকে এখান থেকে নিয়ে যাওয়ার পাড়ায় যাচ্ছে না। এই জানিস তো, তোদের ঝগড়াই অনেক ভালো, তোদের যখন মিল হয় না আমাদের জন্য হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যত সব ননসেন্স স্টুপিড। কি হয়েছে কি? ক্রেজি উইমেন। আরে এখন এই লক্ষ্মী ঝড় বইছে বাড়ির মধ্যে, বুঝতে পারলে? লক্ষ্মী ঝড়, লক্ষ্মীকে নিয়ে পড়েছে ওরা, কি করে যে হয় না এগুলো আমি বুঝতে পারি। ক্রেজি উইমেন। তুই ভাব আমাদের দুজনের কপালটা, স্বাভাবিক বউ তো জুটলো না, দুজনেই তার কাটা। কি নিজের তারটা আগে দেখো, এক্ষুনি তো বলবে ও গ্রামে থেকে অভ্যস্ত, ঘরের মধ্যে বন্দি কি করে থাকবে, তাই তো হাওয়া খেতে বেরোচ্ছে। সূর্য ও তো ঘরেই থাকাটা দরকার, নয়তো কাজের লোককে কি বারবার কাজ করার জন্য ইনভিটেশন পাঠাতে হবে? বাবা তুমি কেন ভুল করছো বলো তো? ও কাজের লোক নয়, ও বাড়িতে থাকবে, কাজে হেল্প করবে, তাই তো বললেন নাম খিলান কাকা। কেন আমি বলছি, আমার কথা শোনো। Listen, here to me. Hoi, hoi Lakshmi, ashole naika. Jesus Christ, I mean, I'm seriously pagal hoye jabo. আমার মনে হয় তুমি পৃথিবীতে রোহিণী বাসু সব থেকে বড় ফ্যান, যেদিকে দেখো শুধু রোহিণী বাসু, রোহিণী বাসু, রোহিণী বাসু, এমনকি লক্ষ্মীর মধ্যে পর্যন্ত তুমি রোহিণী বাসুকে দেখো। Nonsense, disgusting. আমি না নিতে পারছি না, simply disgusting. Disgusting, তাই তো? ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব ওই লক্ষ্মী আসলে নায়িকা মানে রোহিণী। তাহলে ওকে তোমার বাড়ি থেকে ও না, জীবন থেকে একেবারে সরিয়ে দিতে হবে, আমি বলে দিচ্ছি, হাও করে দিতে হবে। তার জন্য যা নাটক করতে আমি করব, আমিও চ্যালেঞ্জ করছি উচ্চ বাবুকে, দেখে নিও। দেখাবো কে কেড়েছি। হিরো ব্যাক টু ক্যামেরা বসে গান করছে, তখনই হিরোইন গিয়ে হিরোকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর হিরো চমকে উঠে বলে, লক্ষ্মী তুমি? সিদ্ধান্ত দেখো দেখো, মে আগে
না মানে আমি এইসবের মানেটাই বুঝতে পারছি না রোহিণী, তুমি এখানে কেন বলো তো? না আই মিন দিস ইজ ভেরি অ্যাবসার্ড। হ্যাঁ কিছু অ্যাবসার্ড নয় দাদা ভাই, মিঠাই একদম ঠিক গেস করেছিল, আমরাই ওকে ভুল বুঝেছিলাম। এই রোহিণী বাসু প্ল্যান করে এ বাড়িতে এসেছে তোমায় ফাঁসাবে বলে, ও তোমায় ট্র্যাপে ফেলতে চেয়েছিল। মোটেও না, আমি কোনো ট্র্যাপে ফেলতে চাই। যখন সব কিছু জানাজানি হয়েই গেছে তখন আমি বলেই দিই, অ্যাকচুয়ালি আই লাভ সিদ্ধার্থ, আমি ওর সাথে থাকতে চাই, সংসার করতে চাই। সিদ্ধার্থ তুমি ভাবো, তোমার বাড়িতে আমি কাজের লোক সেজে এসেছি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি সিদ্ধার্থ, জাস্ট ইমাজিন, আমি তোমার জন্য সব কিছু করতে পারি সিদ্ধার্থ, জাস্ট ইমাজিন। ভাই সিদ্ধার্থ, তোমার নির্ঘাত প্রেম রাশি। এই রাজীব দা, এরকম সিচুয়েশনে এরকম ইয়ার্কি করতে নেই একদম, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। রোহিণী বলছি যে তুমি খুব নর্মালি যে কথাগুলো বলে দাও না, এগুলো মানে আমরা মধ্যবিত্ত বাড়িতে না মানে স্বপ্নেও ভাবতে পারি না। তুমি না দয়া করে একটু চুপ করো প্লিজ। বাবা এ তো পুরো সিনেমা, ফিল্ম দেখছি মনে হচ্ছে। এই এই শোনো রোহিণী, তোমার মাথায় এই আইডিয়াটা কি করে এলো বলো তো? কি করে করতে পারলে তুমি এরকম একটা কাজ? তুমি জানতে না দাদা ভাই একজন হ্যাপিলি ম্যারিড ম্যান, ওর দুটো বাচ্চা আছে, জানতে না? জানি তো, জানি, সব জানি। কিন্তু তুমি এটা ভাবো যে আমি কত স্কিম করে এখানে এসেছি, তারপর এতগুলো ফিল্মসের ডেটস আমি ক্যান্সেল করেছি শুধুমাত্র তোমার জন্য, জাস্ট ফর ইউ সিদ্ধার্থ, ইমাজিন। তুমি তুমি দয়া করে একটু চুপ করো না প্লিজ। মা গো, ওপেনলি এসব বলছে, এ তো ফুল ক্রেজি। জিজু, ও জিজু একে না যত তাড়াতাড়ি সম্ভব রোহিতদার কাছে পাঠাতে হবে। এই মিঠাই তুমি কি করে জানলে এটা রোহিণী? কেন জানবো না বলতো পুলিশ দাদা? বাড়িতে এত বড় বড় দুজন পুলিশ অফিসার থাকতে এগুলো আমাকে খুঁজে বার করতে হলো বলতো? দুজনে খালি পারে আমাদের সাথে মশকরা করতে। একজনকে চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাও সে বুঝতে পারলো না। মাই ব্যাড। হাতে ট্যাটু আঁকা ছিল বলেছিলাম না তোমাকে, তাও তো বুঝলে না। বাবা এ তো দেখছি মাস্টার প্ল্যান। তবে মিঠাই কিন্তু খুব হেপ্পি হয়ে গেছে, ভিড় হেপ্পি। এই যে উৎসবের সঙ্গে আমার আর সংসার করতে হবে না, আমি ফ্রি হয়ে গেলাম। রোহিণী ম্যাডাম বলেছে সারা জীবনের জন্য উৎসবের দায়িত্বটা নিয়ে নেবে, ব্যাস কিছুদিনের জন্য, না কিছুদিনের জন্য না, দুদিনের জন্য সংসার করে দেখুক না, উৎসবের সেবা যত্ন করে দেখুক। তারপর এই যে ছদ্মবেশটা তুমি নিয়েছো না, এটাই তোমার বরাবরের পোশাক হয়ে যাবে তুমি দেখবে। আর আমি তোমার মতন পোশাক পরে নেচে বেড়াবো, গেয়ে বেড়াবো, কিন্তু তো ডান্স আমার খুব ফেভারিট, তাই না বলো? ধুর বাবা, তুমি কোথায় যাবে কি বলছো তখন থেকে? কোথায় যাব মানে আমার কি যাওয়ার জায়গা অভাব আছে নাকি? অভাব যাবে বাবু, তুমি বলো আমি তোমার বাড়িতে যেতে পারি না? হ্যাঁ কেন পারবে না। এই রাজীব দা, তুমি না এইসব ননসেন্সিক্যাল স্টুপিড আইডিয়া গুলোতে না একদম ইন্ডাজ করো না, না দয়া করে প্লিজ এগুলো করো না। এই মিঠাই তুমি তুমি না এই বাড়াবাড়ি গুলো বন্ধ করো, আই জাস্ট হেট অল দিস ননসেন্স। হ্যাঁ হেট হেট করলে কি হবে? যখন তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে তখন তোমার মনে ছিল না, এখন হেরে গেছো, এখন এত কথা বলে লাভ নেই, বুঝতে পেরেছো? এই শোনো বলছি কি প্রিয়া, তুমি না ওই ওই ম্যাডামের জন্য পোশাক আশাক সব নিয়ে এসো, আমি তোমাকে বলে দিচ্ছি উচ্চবাবুর কেমন পোশাক পছন্দ, ঠিক আছে? ও নায়িকা আসছি। হ্যাঁ বলছি কি তোমার যা যা পছন্দ তুমি আমায় বলো, তুমি যা চাইবে তুমি সব পাবে। সিদ্ধার্থ বলছি তোমার ঠিক কি ধরনের চায়ের পছন্দ, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? এই শোনো উৎসব, তুমি তো চ্যানেলটা হেরে গেছো, এবার তোমাকে ড্রামাটা করতেই হবে, বুঝতে পেরেছো? না আমি রোহিত দাদার সাথে কথা বলেছি, রোহিত দাদা বললো ওকে এটা বোঝাতে হবে যে যেকোনো কিছু চকচক করলে শোনা হয় না, ও তোমাকে বন্দুক হাতে হিরো হিরো হাবভাব করতে দেখে সত্যি সত্যি হিরো হয়ে বসেছে।
ওকে এই মোহ থেকে বের করে আনতে হবে। তার মানে ওকে বেশ করে জ্বালাতন করতে হবে। এনে চিন্তা করো না মিঠাই, তুমি তো জানো আমরা সকলে জ্বালাতন করার ব্যাপারে একেবারে এক্সপার্ট। সিদ্ধার্থ, আসলে কি বলো তো, ও তোমাকে ভাবছে আসলে আদর্শ। হ্যাঁ ভাই, তোকে খুব জ্বালাতন করার লোক হতে হবে। সব আমার সাথেই হয় সবসময়। চ্যালেঞ্জটা হেরে গেলাম। কেন হেরে গেলাম? ওই সিদ্ধার্থ মোদক, ওই। আরে দাদা ভাই, তুমি একদম টেনশন করো না রে, আমরা সবাই আছি তো। আর আমি তো এমনিও তোমাদের জ্বালাতন করি, কাল থেকে আমি ওকেও জ্বালাতন করব। এই নিপার কাজ কারবার শেষে কাজে দেবে। আমি না সাক্ষ্য আর মিষ্টিকেও দলে সেরে নেব। রোহিতদা কিন্তু একদম ঠিক রাস্তাতেই এগোচ্ছে। আগে ওই মেয়েটার মোহটা কাটাতে হবে, না হলে ও আবার এরকম কাজই করবে। আর দাদা ভাই, তুই এমন কাণ্ড কারখানা করবি যাতে ও একেবারে দৌড়ে পালায়। এটা খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে না? থিংক টুয়াইস বিফোর ইউ গো মিটিং। কি টুয়াইস গো? না না না, ভেবে চিন্তে লাভ নেই, বুঝতে পেরেছ? তবে একটা কথা মাথায় রেখো, এই ড্রামাটাকে তুমি কিন্তু আবার সত্যি ভাবে নিও না। নায়িকার সামনে দেখে আবার নায়ক হতে গেলে সেটা কিন্তু করা যাবে না। নায়িকার আশেপাশ দিয়ে গান করবে, ঘুরে বেড়াবে, সেটাও চলবে না। তাই কিন্তু মিঠাই ছাড়বে না আমি বলে দিচ্ছি। ও ভাই সিদ্ধার্থ, শোনো আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। তুমি না মিঠিকে একটু শক্ত হাতে ধরো এবারে। বি আ ম্যান ব্রো, সিরিয়াসলি, নো ইউ নিড টু বি আ ম্যান। না না, আই অ্যাম আ ম্যান। জাগে সিদ্ধার্থ, তুমি ফোন করেছো এটা দেখে, মানে এটা শুনে, তোমার গলা শুনে বেশ শান্তি পেলাম, মানে রিল্যাক্সড লাগছে। আসলে মিঠির গলা শোনার আগেই আমার কেমন হার্টবিট, মানে আপডাউন আপডাউন, মানে বেড়ে যায় আর কি, বুঝলে। ও মিঠি তো কাশিয়াং গেছে, এই জাস্ট এখন ফিরছে আর কি। আমি ওকে আনতে যাচ্ছি আর কি, বুঝলে, স্টেশনে। আসলে আমি বলেছিলাম যে ফ্লাইটে ফেরো, আরামে ফিরবে, কিন্তু ও বললো যে ওর ট্রেন জার্নি নাকি ভালো লাগে। বোঝো কাণ্ড। ও বাপ, তোমার ওদিকে কি খবর? বন্টি তো আমাকে ফোন করেছিল, সব বলেছে। তোমার ওই ভক্ত নায়িকা, ওনার ওপর সংসারের সব দায়ভার বন্টি ছেড়ে দিয়েছে শুনলাম, তাই তো? এক মিনিট এক মিনিট এক মিনিট, রোহিত বলছি, তুমি যে প্রসেসটা বলছো না, মানে এই যে রোহিণী বাসুর সাথে দুর্ব্যবহার করার কথা, মানে এটা ওয়ার্ক করবে? মানে আমি কেন কেন বলছি বলো তো, মানে তো আমার বসের খুব প্রিয় মানুষ, ওর খুব বড় ফ্যান আমার বস। বসকে ফোন করে আবার আমার সম্বন্ধে কি না কি বলবে বুঝতেই পারছো একটা। না তার উপরে কি হয়েছে ওই, মানে কালকেই ওকে দিয়ে আটা মাখানো হয়েছে। এন্ড মানে অ্যাজ এক্সপেক্টেড শি ফেইন্টেড, বুঝতেই পারছো। হ্যাঁ মানে ওকে ওকে ওর সেক্রেটারিকে দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, তবে আজকে রাত্রিবেলা আবার ফেরার চান্স আছে, ওটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। মানে কি করব বুঝতে পারছি না। মানে তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো, তুই একবার এক কাজ কর, তুই রাজীবদাকে ফোন করে বল প্রজেক্ট নায়িকা বিদায় ইজ সাকসেসফুল, নায়িকা চলে গেছে। মিঠাই রানীকে যেন নিয়ে এক্ষুনি বাড়ি চলে আস। ও আর একটা কথা, বা থামিয়া দাদাই ফিরছে দু একদিনের মধ্যে। কি বলিসনি তো? বলিনি, মানে বলিনি কেন বুঝতেই তো পারছো, জীবনে তো সবকিছুই ঘেটে আছে, যা যা ঘটছে আমার লাইফে। শ্রী ফোনটা কর না প্লিজ। সে আমি করছি দাদা ভাই, তবে আমার কি মনে হয় বলতো, ওই নায়িকা না আবার এই বাড়িতে ফিরে আসতে পারে। মানে রোহিতদা তো বলে দিয়েছে এই কেসটা এত ইজিলি সলভ হবে না, তো আমার মনে হয় এখনই আমাদের এত নিশ্চিন্ত হওয়ার বা এত আনন্দ পাওয়ার মতন কিছু ঘটেনি।
কে এলো? হয়ে গেল, বসে বসে হয়ে গেল, করো না, গিয়ে দরজাটা খোলো। তুমিও তো খুলতে পারো, দাঁড়িয়ে আছো। এই শোন, তোরা না কিছু একটা প্ল্যান কর প্রপারলি, হওয়াও যদি আবার ফিরে আসে। না, আমি স্বাক্ষর মিষ্টিকেও তো কিছু বলতে পারবো না, ওরাও স্কুলে গেছে, একটা কিছু প্ল্যান করাতাম, নইলে ওদের দিয়ে প্র্যাঙ্ক করিয়ে দিতে কি কে এসছে। আমি তো বাঁচতে পারলাম না, আপনি আমার জীবনটা তো পুরো নষ্ট করে দিলেন। আপনি ডক্টর ব্যানার্জির সাথে আমার বিয়েটা কেন দিলেন স্যার? আমি ঘরে ঢুকে দেখি ডক্টর ব্যানার্জি তার এক্স বাগদত্তর সঙ্গে বসে দিব্য মজা করছে। এই মিঠি, কি বলছো বলো তো, একটু ক্লিয়ারলি বলবে, আমরা না কিছু বুঝতে পারছি না। শ্রী তোমাদি, তুই প্লিজ একটু দিদিভাইকে ডেকে দাও, দিদিভাইকে ডেকে দাও, ছেলেরা আমাদের দিকটা কোনোদিনও বুঝবে না। আরে এরকম ভাবে ছাড়া ছাড়া কথা বললে ছেলে কেন, কেউ তোমাদের কথা বুঝবে না কোনো। আর রোহিত কোথায়? ও তো স্টেশনে যাচ্ছিল তোমাকে আনতে। স্টেশনে আনতে যাচ্ছিল? রিয়েলি? কাজ কলা স্যার, আমি ঘরে ঢুকে দেখি ওই বাগদত্তা তার গালে চুমু খাচ্ছে, মানে কিস করছে, এই এই এইভাবে কিস করছে। ও এইভাবে, ও এইভাবে, এইভাবে কিস কর। বুঝে বুঝে উচিত না। হ্যাঁ উচিত, ভুল ভুল, খুব ভুল। মানে সিরিয়াসলি, সিরিয়াসলি নিচ্ছ না আমার কথাটা তোমরা? ও আই গেট ইট। দিদি ভাই, দিদি ভাই, মিঠি মিঠি মিঠাই নেই। যে ও যেন এই পুরো সংসারটা ওই একজন অ্যাক্ট্রেসের হাতে তুলে দেয়, ফেমাস অ্যাক্ট্রেস রোহিণী বাসু। সে অ্যাকচুয়ালি কি না, আমার দাড়ি, চুল, গুড লুকস, চাম সবটা দেখে আর কি আমার প্রেমে পড়ে, মানে মানে ওই দিন আমি অ্যাকচুয়ালি সানগ্লাসও পরেছিলাম সব মিলিয়ে আর কি। না মানে তারপর আবার আমার সাথে ডক্টর ব্যানার্জির কথা হয়, ডক্টর ব্যানার্জি আমাকে অ্যাডভাইস করে যে একটু টাইরেন্টের মতন যদি আমি বিহেভ করি না, তাহলে ইনফ্যাচুয়েশনটা রোহিণী বাসুর মনের থেকে কাটতে পারে। সো আই ট্রাইড দ্যাট। তো তাতে কি হলো, রোহিণী বাসু চলে গেছে এই বাড়ি থেকে, কিন্তু আসা সম্ভব না, যে কবে যে কখন আসবে বলা যাচ্ছে না, কিন্তু মিঠাই কবে আসবে নো ওয়ান নোজ আর কি, সেটাই আর কি বলছি। ডোন্ট কল হার। অ্যাক্সিডেন্ট? দিদি ভাই, কার কথা মতো সংসার ছেড়ে বেরিয়ে গেছে? ডক্টর রোহিত ব্যানার্জি অ্যাডভাইস দিয়েছে? হোয়াট? আজ এই লোকটাকে আমি দেখিনি। না না না, এই এই সিদ্ধার্থ কি করলে বলে দিলে? সরি বলে। ডক্টর আজ আপনি সাহস হয়নি করে আপনি দিদি ভাইকে সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার অ্যাডভাইস দিয়েছেন? বাসু কস্টিউম শপিং এ গেছে, ও কাল সকালবেলা এই বাড়িতে ফিরে আসবে। আসলে যতক্ষণ না কস্টিউমটা পড়ছে ওর, ততক্ষণ সংসার করার মুডটা জাগবে না। কাল সকালে আসছে করাচ্ছি সংসার। আমি এসে গেছি না? তাহলে বোঝে
আগিনে আগিনে বলি ভেবে রেখেছ তো নায়িকাকে কিভাবে সামলাবে? দেখো খুব সুন্দরী মহিলা, তারপরে খুব সাংঘাতিক, তারপর আবার নায়িকা। বাবা, খুব যে কত কত ভাব দেখছি। শোনো বুড়ো, তোমাকে কিন্তু আমি একটা কথা বলে রাখছি, ওই নায়িকাকে মাথায় তুলবে না। হ্যাঁ, ওকে দিয়ে কিন্তু আমি ঘরও মোছাতে পারি। তার কতটা বাড়াবাড়ি করতে যেও না গিন্নি। আরে বাবা, হিরোইন বলে কথা দেখেছো? ঠিক, আমি জানতাম, দেখেছো তুমি বাড়াবাড়িটা করবে। কি হয়েছে ঠাম্মি, তুমি দাদাইকে বকছো কেন? কি করেছে দাদাই? দেখো না দিদিভাই, তোমার ঠাম্মির ভীষণ খিটখিটে হয়ে গেছে। তো খিটখিট করবো না তো কি করবো? হ্যাঁ, তাকে এখন চোখে দেখলো না আর দয়া দেখাচ্ছে? বলছি আমি ওকে দিয়ে ঘর মোছাবো, তাতে ওনার আপত্তি। ও ঠাম্মি শোনো, তুমি ওকে দিয়ে ঘরটার না পরে মুছিও, আগে ও এলেই না ওকে দিয়ে তোমার পা চিপিও। এটাই আমাদের ফার্স্ট মুভ হবে। গুড আইডিয়া নিপা। আর ঠাম্মি শোনো, ওকে দিয়ে পর 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 কাজ করাতে হবে, যাতে নিঃশ্বাস নেবার সময়টুকু না পায়। একদম তাই, সেটাই করানো হবে। আমার নাতির উপর চোখ দেয়া। হ্যাঁ, নায়িকা বলে কি ধরাকে সরাগান করছে নাকি? সার করবে, করাচ্ছি ওকে সংসার। এ বাবা, এ তো দেখি একেবারে যুদ্ধক্ষেত্র। ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, খবরের কাগজে বেরোলে বিপদ হয়ে যাবে। হোক, বিপদ হলে তো ওর হবে। বুঝতে পেরেছি, এরা আমার সাথে প্রাণ করছে যাতে আমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু সেটা তো হবে না, আমি এখান থেকে কোথাও যাব না। সিরিয়ালের বৌরা কি করে, একদম শেষ পর্যন্ত লেগে থাকে, আমিও তাই থাকব। সিদ্ধার্থকে আমি কোনোভাবেই ছাড়ছি না, এটা আমার এখন প্রেস্টিজের ব্যাপার। সিদ্ধার্থ, তাহলে আমাদের ধরে দেখাও, দুধ খাওয়া। ইস আন্টি, তুমি পড়ে গেলে। আন্টি কে? আন্টি এই তুমি চুপ করো তো প্রিয়া, এদিকে এসো একটা জুস নিয়ে। দুজনেই খুব দুষ্ট মা গো। এই শোনো, তোমাদেরকে বলছি, তোরা দুধ। ম্যাডাম, ম্যাডাম হ্যারাস করা হচ্ছে নাকি আপনাকে হ্যারাসমেন্ট হওয়ার থেকে বাঁচানো হচ্ছে? ভাবুন তো একবার, মানে এরকম একটা মানুষের সঙ্গে আপনি কিভাবে থাকবেন, কিভাবে সংসার করবেন? না না, মানে আমি জানি যে আপনি
সিদ্ধার্থকে খুব ভালোবাসেন। অফ কোর্স সিদ্ধার্থ ইজ মাই লাভ। রাইট, আর সেই জন্যই আপনি ওনাকে বিয়ে করতে চান। রাইট, কই শাক? না না, আমার ওসব শাকটাক কিছু নেই, আমি শুধু ভাবছি যে এটা কি করে হয়। মানে আচ্ছা, আপনি ভাবুন না, আপনি নিজে একবার ভাবুন যে এই সিদ্ধার্থ আপনার সঙ্গে কি কি করেছে। মানে আঠা আঠা মাখিয়েছে আপনাকে দিয়ে, হয় নাকি? আপনি কামান রোহিণী বসু, মানে রোহিণী বসু আপনাকে দিয়ে আটা মাখাবে? হ্যাঁ, আপনাকে ভাই পরামর্শ করবে, আপনি 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 বাচ্চা সামলাবে, এটা কি করে হয়? আই 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 জাস্ট কান্ট বিলিভ দিস। এই সময় বসে বসে এরকম জুস খাচ্ছ কেন? হ্যাঁ, তোর কোনো কাজ নেই? আরে বাচ্চাদের রেডি করতে হবে, স্কুলে পাঠাতে হবে, কে করবে এই কাজগুলো? আমি? হ্যাঁ, এগুলো তো তোমার কাজ। Yes, you are right, doctor. একদম ভালো বিহেভ করেনি আমার সাথে সিদ্ধার্থ। Oh my God. ডক্টর, এতে না সিদ্ধার্থের কোনো দোষ নেই, উনি নিজের ইচ্ছে করেনি। বাবা, একে মোল্ড করা তো খুব কঠিন। তাই কি, মানে এরকম একটা মানুষ, মানে শক্ত সামর্থ্য মানুষ, সে অন্যের কথায় চলবে? আপনি বুঝতে পারছেন না, আমি রোহিণী পাসু, আমি যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসতে ইন রিটার্ন বাধ্য, তাই না ডক্টর? তাই কি ম্যাডাম, উনি আপনাকে বন্দুক দেখিয়ে মেকআপ ভ্যান থেকে নামিয়েছিলেন, আমি তো জাস্ট ভাবতে পারছি না। জানেন ডক্টর বাবু, ম্যাডামের মতন একজনকে বন্দুক দেখিয়েছে, কি সাহস! তারপর আবার ইচ্ছে করে বাড়িতে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন, ভাবা যায়? না না না, অমনি শুরু হয়ে গেছো না তুমি? নিজের ঘরে যে নায়িকা বিন্দি বসে পা দোলাচ্ছে সেটা তো বুঝতে পারছো না? খালি নিবাদিদিকে, তুমি নিবাদিদি ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না কেন? হ্যাঁ, আগে নিপা বলুক, ও বলবেন আমি বলব, কারণ কথার মাঝখানে বাজে কথা শুরু করবে না। আরে বাবা, আমার আমার বোনের চোখে আমি একদম জল দেখতে পারি না, একদম কাঁদবি না তুই ভাই পিওটিয়াস। দাদা ভাই আছে রুডি, আমি কিন্তু আমার বোনের চোখে নেক্সট টাইম জল টলারেট করবো না। এই তুমি চুপ কর তো, কিচ্ছু বোঝানো যায় না, সবই ফটর ফটর। এরকম মেয়েদের চোখে জল আসে মাঝে মাঝে। নিপাদিদি কেঁদো না। ও পুলিশ দাদা, কি হয়েছে গো? নিপাদিদি কাঁদছে কেন? এটা কি বলি বলতো? আমি ওকে অন্তত 100 বার বলেছি রেগুলার পড়াশোনাটা শুরু কর, কিন্তু কে কার কথা শুনবে? ওর বক্তব্য পড়াশোনা করে কি হবে? আরে কি হবে সেটা ওকে কে বোঝাবে? দাদা ভাই সে সব তো করলোই না, সোশ্যাল মিডিয়াতে
ভিডিও তৈরি করে রোজগার শুরু করলো, সেটা আটকাতে পারলো। কিন্তু এখন এই মালিনী চৌধুরী, ওর সঙ্গে ওঠা বসাটা না মানে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আজ এই ক্লাব, কাল সেই ক্লাব, আরো দাদা ভাই, ও তো বোনের কোনো দোষী দেখতে পায় না, এমন সব সার্কেলের সঙ্গে মেলামেশা করছে, আমার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ওকে আমি ওকে কত বোঝাবো, ওকে ওকে বোঝানোর চেষ্টা করছি। দেখো নিপা, এদের সব বড় সড় ব্যাপার, আমরা কোনো দিন এদের মতো হতে পারবো না। আর আজ কি করেছি জানো, আজ সব লিমিট ক্রস করে দিয়েছে। কাল রাতে নিপা বাড়ি ফেরে, ডু ইউ নো দ্যাটস ইট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুলিশ দাদা। অনিপা দিদি, কি অনিপা দিদি, তুমি বাড়ি ফেরোনি কেন? তুমি জানো না পুলিশ দাদা কত চিন্তা করে। আচ্ছা মিঠাই, কাজের জন্য তো তুমি অনেক দিন অনেক রাত করে বাড়ি ফেরো, দাদা ভাই কিছু বলে তখন তোমায়? নিপা, দেরি করে ফেরা আর না ফেরা দুটোর মধ্যে পার্থক্য আছে, এই কারণে বলেছিলাম কথার মাঝখানে বাজে কথা বলো না। আরে আমি রিক্তার প্রজ্ঞার সাথে। কিন্তু নিপা দিদি, স্নেহ না করলে কি ভালোবাসা যায় বলো? এই যে উচ্ছে বাবু, যখন আমাকে দেখলে সহ্য করতে পারতো না, দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠতো, তখনও কিন্তু আমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিল। সে ধরেও নেই যে মানবিকতার খাতিরেই বাঁচিয়েছিল, কিন্তু আমার সেবাও তো করেছিল বলো কত। স্নেহ ছিল বলেই তো সেবা করেছিল, আর স্নেহগুলোই আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। না মানে মিঠাই রানী যে কথাগুলো বুঝতে পারছে, এতে মানে এরপর আমার কিছু বলার নেই, ভালো লাগছে। শোনো, মিঠাই বরাবরই বোঝে, শুধু বোঝে যে সেটা দেখায় না। দীপা দিদি বলছি, তুমি আর জেদাজেদি করো না, থাক ও সব, ওই কি সব ডেরামা, ওসব করতে হবে না। তার চেয়ে বরং আমরা বাড়িতে বড় করে অনুষ্ঠান করব, তখন তুমি নাচ গান ডেরামা যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? সরি মিঠাই। আমি ড্রামাটা স্টেজেই করব আর মালিনী চৌধুরীদের সাথেই করব, যাই হয়ে যাক না কেন। আমার নিজেরও তো কিছু চাই। তাহলে তো আমাকে রিথিং করতে হয়। আচ্ছা আমরা এবার রিহার্সাল শুরু করব তো। আচ্ছা রিক্তা, সুব্রত দা ওরা কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না, তার মানে আসেনি নিশ্চয়ই। আর তোমারই তো বন্ধু না, তোমার তো জানা উচিত। না তো আমি জানি না তো কিছু। সুব্রত দা না এলে তো আমরা রিহার্সাল শুরুও করতে পারবো না, আফটার অল স্টোরিটা তো ওরই। রিক্তার কোনো ডান্স শো আছে, ওটা নিয়ে বোধহয় ওরা কোনো মিটিং এ গেছে, চলে আসবে মেবি। হাই এভরিবডি, হিয়ার উই আর, নিপা এসে গেছে। হে, আমাকে কংগ্রাচুলেট করো। কংগ্রাচুলেশনস। কিন্তু কেন সুব্রতা? বলছি, দিল্লির একটা পাবলিশিং হাউস থেকে আমার কাছে কল এসেছে। ইউ নো হোয়াট, ওরা আমার লেখা লাস্ট মার্ডার মিস্ট্রিটা ট্রান্সলেট করতে চায়। সুব্রত দা, দ্যাটস গ্রেট, কংগ্রাটস। থ্যাংক ইউ। আর সেটাই সেলিব্রেট করার জন্য আমরা কফি খেতে গেছিলাম। তাই লেট হয়ে গেল। রিক্তা আর সুব্রত দা কি সুন্দর একসাথে ক্লাবে আসে, একসাথে কফি ডেটে যায়, আর পুলিশ বাবু তো আমাকে সিরিয়াসলি নেয়ই না। আরে বুড়ো বয়সে ভীমরতি না দলে ঝগড়াটাকে কেউ গান বলে নাকি? তখন থেকে একটার পর একটা সিঙ্গারা খেয়ে যাচ্ছ। দিন এই এমন করছো কেন গিন্নি? কতদিন বাদে মিঠাইয়ের বানানো সিঙ্গারা খাচ্ছি বলতো? সত্যি তাই, মিঠাই কত কষ্ট করে রেডি করে গেছে বলতো? মেয়েটার এলে মাঝে বলতে হবে। মিঠাই কিন্তু বাইরে থেকে সব শুনছে দাদু। হ্যাঁ, এসব বাইরের খাওয়ার বেশি খাওয়া যাবে না। তোমার নাতি এসে বলবে
দাদা খেলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে স্টুপিড। আচ্ছা বেশ, এই ছ নম্বরটা তাহলে মিঠাইয়ের তাড়াতাড়ি ফেরায় অনারে। দেখো ওরকম অবাক করেই রুদ্র আর নিবাদিতির ঝামেলাটা মিলে গেল। না দাদু, অত সহজ হবে বলে তো মনে হচ্ছে না, যা দেখলাম। ওই তোমার নাতি পুলিশ দাদাকে নিয়ে নিবাদিতির কাছে গেছে বুঝলে, দুজনকে একসঙ্গে নিয়ে ফিরবে, তারপর দেখা যাক কি হয়। ও ঠাম্মা বলছে কি আমি চট করে রান্না বসিয়ে দিই, আজকে বরং সবাই মিলে একসঙ্গে খাবো আর পুলিশ দাদার মাথা ঠান্ডা করবো। আরে না 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 না, এই এলেন দীপাকে মাথায় তোলার জন্য আর একজন। তোমার পুলিশ দাদার মাথা ঠান্ডা না করে তোমার ননদের মাথাটা ঠান্ডা করো আগে, তার মাথায় বরফ চাপা দাও। যেসব হয়েছে না আজকালকার ছেলে মেয়েদের, হঠাৎ হঠাৎ নিজেদের বঞ্চিত মনে করে। ভগিনি, তুমি কি নিপার দলে নয়? এই তুমি থামো তো বাপু, ওরা এইসব উদ্ভট কাণ্ড করে বলে না গন্ডগোল বাঁধে। সত্যি বাবা কি কাণ্ড বলো তো, কিছুতেই ভেবে পাচ্ছি না রুদ্র যখন পছন্দ নয় এসব বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা কি দরকার। আরে কি মুশকিল, নেপা দিদিরও তো একটা ইচ্ছে অনিচ্ছা আছে নাকি? এই করে করে না তুমি মেয়েটাকে মাথায় তুলেছ। তোমার মনে নেই বিয়ের সময় কি কাণ্ডটা ঘটলো? ওই সময় দাদু ভাই শ্রী আর মিঠাই না থাকলে কি যে হতো, আর রুদ্র তো কি কাণ্ডটাই না ঘটেছিল। ফোন তুলছে না, লতার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, সঞ্জয় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পৌঁছয়নি, ফোন করে যাচ্ছে বলছে আউট। না না নিপার, এভাবে সবার সামনে রুদ্রকে কথাটা বলা ঠিক হয়নি। আরে বাবা হাজার হলেও এটাও শ্বশুর বাড়ি। ঠাম্মা আমার মনে হয় নিপা দিদি মন থেকে সব কথা বলেনি। আরে বাবা মন থেকে না বললেও মুখে তো বলেছে। নিপা দিদি এদিকে এসো তো একবার, দাদু ভাই যাও নিপা দিদিকে নিয়ে এসো। আচ্ছা গিন্নি, নিপা দিদির মনে কত ক্ষোভ চাপা আছে বলো দেখি। আচ্ছা কিসের ক্ষোভ বলো তো, এই পুলিশ বাবুর জন্য তো কম কিছু করেনি, ওকে বিয়ে করবে বলে তো কত লাফিয়েছে। দাদু ভাই যাও তো নিয়ে এসো ওকে। মিঠাই যাও না, নিপাকে নিয়ে এসো না। টেস তুইও বা দাঁড়িয়েছিস কেন, যা না প্লিজ। সত্যি নিপাটা এত সুইট যে কি বিপদে পড়লো, একটা মানে আননেসেসারি ঝামেলা হলো ওর লাইফে, আমি ধরতে পারছি না পুরো ব্যাপারটা। আসলে হচ্ছে বাবু পুলিশ দাদা নিপা দিদি যা করে তাতে বাহবা দেয় না কিনা। বাহবা বাহবা দেওয়ার মতো কি বা করেছে নিপা? ঠাম্মি আমি আমি না সব শুনেছি, বরাবর আমি যা করেছি তো আজকে সবটাই খারাপ লেগেছে না? আমি কি করব বলো ঠাম্মি, আমি তো নিজের মতো চেষ্টা করি, সব সময় সমালোচনা শুনতে তো আমারও ভালো লাগে না। না পড়াশোনা করতে ভালো লাগে না তাই আমি করি না, যেটা আমার ভালো লাগে আমি তো সেটা করছি বলো। এরকম করো না নিপা দিদি, কাঁদে শান্ত হও, তুমি তো পুলিশ দাদাকে ভালোবেসে বিয়ে করেছো। ঠাম্মা তোমাকে শুধু মানিয়ে নিতে বলেছে সংসারের সাথে, এরকম করো। তুমি তো কত কিছুতে ভালো সে কি আর আমরা জানি না তাই না? এক্স্যাক্টলি, দেখো নিপা আমরা কি কস্টিউম পরব, কি রকম মেকআপ করব, সব কিছুর জন্য তো তোমার উপরে ডিপেন্ড করি।
ছোট গিন্নি, বলছি যে কালকে আমাদের পুলিশ বাবু সব বড় বড় পুলিশ বন্ধুরা আসবে। পরজা ঠিক বলছে, এখনই একটা ব্যবস্থা করতে হবে, নয়তো পরে হিতে বিপরীত হবে। উচ্ছে বাবু, তুমি কালই একবার পুলিশ দাদার সঙ্গে কথা বলো। পুলিশ দাদা এরকম ভাবে তো কথা বলে না কখনো। আজ তো এক প্রকার নিপা দিদিকে বাড়িতে রেখেই চলে গেল। সবটা শেষ হওয়ার আগে একবার শেষ চেষ্টা করে দেখতে হবে উচ্ছে বাবু। আমাকে কেমন লাগছে? লুক এট মি, আমাকে কেমন লাগছে সেটা আগে বলো। খুব ভালো। নিপা ড্রেসের আইডিয়াটা কিন্তু দারুন। এই সুব্রত, ওকে কিন্তু একটা স্পেশাল প্রাইজ দিতে হবে, আই মাস্ট সে। হ্যাঁ, হোয়াই নট। বা কিন্তু ড্রেসের ব্যাপারে বরাবর দারুন সাজেশন দেয় জানো তো। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যালো মিঠাই বলছি, পুলিশ বাবু এসেছিল গো সকাল থেকে। কোনো ফোন করেছিল, মানে কোনো রকম যোগাযোগ? না গো নিপা দিদি, তোমার রিহার্সাল কেমন চলছে গো? ভালো। আচ্ছা মিঠাই শোনো না, বলছি পুলিশ বাবু যদি কোনো রকম যোগাযোগ করে আমায় একটু জানিও না গো প্লিজ। সে ঠিক আছে, উচ্ছে বাবু তো গেছে। ম্যাডাম, আপনাকে পাশের ঘরে প্রজ্ঞা দিদি ডাকছে। কে? প্রজ্ঞা ডাকছে পাশের ঘরে? মানে এটা কি, ওকে ওকে সব জায়গায় খোঁজা হলো, ওয়েটার এসে বললো যে ও চলে গেছে, পাশের ঘরে প্রজ্ঞা কি করছে এখন? অদ্ভুত তো, জানি না কি হচ্ছে। প্রজ্ঞাকে কি ঘর করলো? নিপা 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 বাবা, রিল্যাক্স রিল্যাক্স, আমরা এসে গেছি তো এখানে। দেখ তুই ভয় পেয়ে আছিস, সেটা স্বাভাবিক। নিপা প্লিজ রিল্যাক্স কর, কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। শুরু করে যাই বলতো রেডি? আপনার কাজ করুন, আপনার প্লিজ বাইরে যান একটু প্লিজ। ইন্সপেক্টর। হ্যাঁ স্যার। পুরো এরিয়াটা ভালো করে সার্চ করুন, সামনে পিছন যা যা আছে পুরোটা ভালো করে সার্চ করুন স্যার। তুমি এই ঘরে একা ঢুকেছিলে তো? একা কেন ঢুকেছিলে? আমি তো প্রজ্ঞাকে খুঁজতে এসেছিলাম। ওকে ড্রেস ট্রায়াল করছিল আমার। মিঠাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে, আর আর আমাকে না কেউ একজন এসে বললো যে প্রজ্ঞা এই ড্রপ রুমে আমাকে ডাকছে। কে সেটা ঠিক আমি দেখিনি। তারপর আমি আমি এখানে এসে দেখলাম প্রজ্ঞা এইভাবে। আমি তখন বললাম যে এইভাবে ও মালিনীর রোলটা কেন করছে? আর তারপর রিল্যাক্স কর, শোন দাদা ভাই এসে গেছে, পুলিশ বাবু এসে গেছে,
তুই কি ভাবছিস, তোর কিছু হতে দেবো আমরা? কখনো না। তুই তুই এক কাজ কর, তুই যা বাইরে গিয়ে ওয়েট কর, আমরা আসছি। ওকে, তুই যা বাইরে গিয়ে ওয়েট কর, আমরা আসছি। ওকে, সিড, সিড আমার না মাথা কাজ করছে না। শুন 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 শুন, প্রাথমিক তদন্তের উপরে বেস করে যদি ইন্টারোগেট করে, সেটার জন্য তোমার বোনকে থানায় নিয়ে যাবে, তাই না? যদি তো ওখানে তো অ্যারেস্টও হতে পারে। আমি অশোক স্যারকে ফোন করছি। সিড, তুই এটা কি করছিসটা কি? আমি আজ পর্যন্ত কোনোদিনও কারোর ফেভার নিইনি। ডিপার্টমেন্টে আমার একটা রেপুটেশন আছে, সেটা বোঝার চেষ্টা কর। তুই কি বলছিস? সেট সেট, আমি জানি, আমি জানি নিপা কিচ্ছু করেনি, আমি খুব ভালো করে জানি। কিন্তু আইন নিজের রাস্তা নিজে বেছে নেবে। নিপা নির্দোষ সেটা প্রমাণ হবে সেট, কিন্তু আমাদের আইনের পথে চলতে হবে। দাদা ভাই, পুলিশ বাবু একদম ঠিক কথা বলছে, প্লিজ পুলিশ বাবুকে বাধা দিও না। না, আমি এটা হতে দেব না রুডি, আমি কোনোভাবেই এটা হতে দেব না। আমি নিজে অশোক স্যারকে বলবো সবটা। আমার বোনের গায়ে আমি একটা আওয়াজ আসতে দেবো না। দরকার পরে আমি আমার ডিপার্টমেন্টকে বলবো এই কেসটা টেক আপ করতে। তুই থাক না নিজের রেপুটেশনে, কোনো প্রবলেম নেই। চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছু তো করো। কি করবো সোম, কি করবো বলে? আমার বোনটা কি এইভাবে থানায় বসে থাকবে, পুলিশে কড়া কড়া কথা শুনবে? সোম, এখনই এত অস্থির হলে চলবে না, আমাকে জিজ্ঞাসাবাদটুকু করতে দিতে হবে। যখন বারবার বারণ করেছিলাম তখন কেউ আমার কথা শুনেনি, এখন বলছো রুদ্র কিছু করো। আমি কি করবো, আমি তো পুলিশের কাছে বাধা দিতে পারি না। তুমি কি এখনো নিপার উপর রাগ করে আছো? সোম, আমি কি বাচ্চা? হ্যাঁ, আমার নিপার উপর যা কাজকর্ম করেছে তার জন্য ওর উপর রাগ ছিল, এখনো আছে। কিন্তু তাই বলে কি আমি এত বড় শাস্তি পেতে? সোমদা, আমরা এসব বিষয়ে পরে কথা বলবো। সূত্রদা, প্লিজ দেখো তুমি কি করতে পারো নিপার জন্য। সোম, দেখো পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। আমি যদি সবটা জিজ্ঞাসাবাদের আগে থামিয়ে দিই, তাহলে নিপাকে নির্দোষ প্রমাণ করব কি করে? তুই রুদ্রকে ভুল বুঝছিস। দেখ, আমি ওকে কিছু করার জন্য জোর করছি ঠিকই, কিন্তু ওরও তো হাত পা বাঁধা। ও তোকে কষ্ট দিতে চাইছে না। জানি তো সোমদা, ভুল যখন করেছি তখন তো সারা জীবন ভুলই করে গেল শুধু।